আপনার কি সারা শরীরে ব্যথা ইদানিং খুব ক্লান্তি অনুভব করছেন আপনার ফাইব্রোমাইলজিয়া নেই তো ফাইব্রোমাইলজিয়া কি এর কী কারণ কাদের হতে পারে কি করে বুঝব যে এটা ফাইব্রোমাইলজিয়া আর এর ট্রিটমেন্ট কি নমস্কার আমি ডক্টর ঋতুপর্ণা দাস কনসালটেন্ট ইন্টারভেনশনাল পেন ফিজিশিয়ান আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ফাইব্রোমাইলজিয়া ফাইব্রোমাইলজিয়া কি জিনিস এটা একটা নার্ভের রোগ যেখানে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে এর কারণ কি মূলত এর কোনো কারণ নেই অর্থাৎ যদি আমরা বিভিন্ন টেস্ট করি বিভিন্ন নার্ভের টেস্ট করি সব টেস্টই নর্মাল আসবে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো কারণ কারণ নার্ভ খুব বেশি সেন্সিটিভ অল্প ব্যথাকে অনেক বেশি ব্যথা মনে হতে পারে সবার ব্যথার তীব্রতা সমান নয় ধরুন একটা বাচ্চা যদি হাত কেটে যায় কোনো বাচ্চা এমন হতে পারে অল্প খানিক্ষণ কেঁদে চুপ করে গেল আবার কোনো বাচ্চা এমন হতে পারে বেশ অনেকক্ষণ কাঁদছে সেই ব্যথাটার জন্য সেরকমই কারোর শরীরের নার্ভ অল্প ব্যথা তৈরি করে আবার কারোর নার্ভ অল্পতেই অনেক ব্যথা তৈরি করে তো কাদের হতে পারে মূলত দেখা যাচ্ছে মহিলাদের এই রোগটা বেশি হয় এবং চল্লিশ থেকে ষাটের ঘরের লোকজনদের এই রোগটা বেশি দেখা যায় কি করে বুঝবো যে এটা ফাইব্রোমায়োজিয়া আমাদের দেখতে হবে লাস্ট দশ দিনে তার শরীরের বিভিন্ন অংশে ব্যথা হয়েছে কিনা যেমন ধরুন ঘাড়ে কাঁধে তারপরে হাতের এই রকম এরিয়াতে তারপরে হাতের নিচের এরিয়াতে পিঠে পিঠের চালে কোমরে এমনকি হিপ হিপের দুধ সাইডে মাঝে মধ্যে বুকে পেটে এমনকি থাই এবং কাফ মাসেলসেও ব্যথা হতে পারে এরকম পাঁচ থেকে সাত জায়গার বেশি যদি ব্যথা থাকে তাহলে আমরা বলতে পারি এটা ফাইব্রোমাইলজিয়া হতে পারে এছাড়াও কিছু সাইন অ্যান্ড সিমটম হতে পারে যেমন খুব ক্লান্তি ভাব লাগা সকালে উঠে খুব আনফ্রেশ লাগা ঘুম থেকে উঠে মনে হচ্ছে যেন ঘুমটা ঠিকঠাক হয়নি আর একটু বেশি খুন শুলে ভালো হতো এছাড়াও শর্ট টার্ম মেমরি লস মানে ছোটোখাটো জিনিসপত্র রেখে ভুলে যাচ্ছেন এরকম বিভিন্ন সাইনান অ্যান্ড সিমটম হতে পারে এছাড়াও মাংস পিছিতে ব্যথা মাথা ব্যথা হাত পা ঝিনঝিন করা জ্বালা পোড়া করা মাথার চুল পড়ে যাওয়া শ্বাসকষ্ট গায়ে র্যাশ পেটে মোচড় দিয়ে ব্যথা বমিভাব বিভিন্ন ছোট ছোট সাইন সিমটম থাকতে পারে এছাড়াও এর বড় একটা পার্ট হলো এই ব্যথার কারণে অবসাদ ভাব লাগা। তীব্র ব্যথার কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন কিছু ভালো লাগছে না এরকমও হতে পারে কাউকে বোঝাতেও পারছেন না ব্যথাটা এতটাই তীব্র এইসব বিভিন্ন ছোট ছোট সাইন সিমটম দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি যে এটা ফাইব্রোমায়ালজিয়া কিনা তো চলে আসি এর ট্রিটমেন্টে এর ট্রিটমেন্ট কি কি হতে পারে প্রথম গ্রেডেড এক্সারসাইজ গ্রেডেড এক্সারসাইজ অর্থাৎ আপনাকে ধীরে ধীরে অল্প সময়ে ধরে ধরে এক্সারসাইজ স্টার্ট করতে হবে আস্তে আস্তে সেটা আপনাকে বাড়াতে হবে গ্রেডেড এক্সারসাইজ কী কীভাবে করতে পারেন যেমন হাঁটা চলা করা সুইমিং ডান্সিং এরকম বিভিন্ন এক্সারসাইজ করতে পারেন যাতে আপনার হোল বডি মুভমেন্ট হয় এই নিয়মিত এরকম গ্রেডেড এক্সারসাইজ করলে আপনার ফাইব্রোমায়ালজিয়ার ব্যথা আস্তে আস্তে কমবে দ্বিতীয়ত আমরা কিছু নার্ভের ওষুধ ব্যবহার করতে পারি আমি আগেই বলেছি আমাদের নার্ভগুলো খুব বেশি সেন্সিটিভ হয়ে যায় তো সেই সেন্সিটিভিটি কমানোর জন্যে আমরা কিছু নার্ভের ওষুধ ব্যবহার করতে পারি তৃতীয়ত সিস্টেমিক ডিসেন্সিটাইজেশান বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এরকম বিভিন্ন পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা ফাইব্রোমাইলজিয়ার ব্যথা আস্তে আস্তে কমাতে পারি কিন্তু এই সব কিছু করার পরও যদি ফাইব্রোমাইলজিয়ার ব্যথা না কমে তখন কি করা যেতে পারে তখন আমরা ব্লাডে ইন্ট্রাভেনাস কিছু অ্যানাস্থেটিক ওষুধ আমরা দিতে পারি সেটা আমরা প্রথমে লো ডোজ থেকে শুরু করি তারপরে আস্তে আস্তে প্রতিদিন ডোজ বাড়াতে থাকি এবং সাত দিনের মাথায় ম্যাক্সিমাম ডোজ আমরা ব্লাডের মাধ্যমে সেই ওষুধটাকে দিয়ে থাকি এতে আপনার সারা শরীরের ব্যথা ধীরে ধীরে কমবে এছাড়া আমরা কি করতে পারি ট্রিগার পয়েন্ট ইঞ্জেকশান মাংসপেশিতে যদি ব্যথা থাকে সেই ব্যথার জায়গাগুলো আমরা দেখে নিয়ে আলট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে সেই পার্টিকুলার জায়গায় ইঞ্জেকশান দেওয়া যেতে পারে এইভাবেই আপনার যদি সারা শরীরে ব্যথা থাকে এবং আপনার প্রতিনিয়ত ক্লান্তি ভাব লাগে আপনি নিকটবর্তী কোনো পেন ফিজিশিয়ানের কাছে যান এবং আপনার ফাইব্রোমাইলজিয়া আছে কিনা সেটা পরীক্ষা করুন এবং তার ট্রিটমেন্ট যত দ্রুত সম্ভব শুরু করুন